নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আমি শুভ্রা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সঙ্গে আজকে রান্না শেয়ার করব, কিন্তু তার আগে তোমাদেরকে আমার ছাদে যে কিচেন গার্ডেনটা আছে সেটা একটু দেখাবো। চলো আমার সঙ্গে একটু দেখে নেবে। এইখানে দেখো আমি করলা গাছ লাগিয়েছি, করলা গাছগুলো সিঙ্কের মধ্যে লাগিয়েছি, সুন্দর করে উঠেছে। আবার সেটা আমি কাঁতার দড়ি দিয়ে মাচা মতন করে দিয়েছি ছাদের উপরেই। আর ওই দেখো সব করলা ওখানে কিন্তু আরম্ভ হয়ে গেছে হতে, আমি বেশ কয়েকটাই করলা তুলেছি, এখনও গাছে ঝুলছে। আর এখানে দেখো ডাটা লাগিয়েছিলাম, ডাটার বীজ ছড়িয়েছিলাম, ডাটা হয়েছে, বেশ আরও আগে হয়েছিল কিছু। আর এখানে যে একটা লাউ গাছ লাগিয়েছি, একে ভাবছি এখানে ছাদেই রেখে দেবো, এখানে যতটা হয় হবে। এই যে আর এখানে দেখো কলমি শাক লাগিয়েছি, এই যে টবগুলোর মধ্যে এগুলোতে যে কলমি শাকগুলো মাথাগুলো ভেঙে ভেঙে বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দেওয়াতে এখান থেকে কলমি শাক হচ্ছে। পুঁই গাছ লাগিয়েছি বেশ কয়েকটা। আর এটা দেখো পুদিনা পাতা, আর এই পুদিনা পাতা থেকেই আমি কিন্তু আমার রান্নাঘরে যত পুদিনা পাতা লাগে আমি এখান থেকেই পেয়ে যাই। আর এখানে দেখো আর একটা ডাটা ঝাড় আছে, বেশ সুন্দর হয়েছে। এগুলো এখন বড় হয়ে গেছে অনেক, যখন ছোট ছিল অনেক শাক হয়েছে তখন। আর এই যে পুদিনা পাতা, এটা আর একটা টব, এটা পাতাগুলো আগে নষ্ট হয়ে গেছে, আবার এটাকে নতুন করে বসানো হচ্ছে, আবার যাতে নতুন একদম ভর্তি হয়ে যাবে। আর এখানে দেখো একটা পাতি লেবুর গাছ, লেবু খুব, এই লেবু গাছটায় আমার অনেক লেবু হয়, 40 থেকে 50টা মতন লেবু তো অবশ্যই হয় গাছটায়। এখনও দেখো অসময়ে লেবুগুলো এগুলো হয়েছে কয়েকটা, আগে একবার শেষ হয়ে গেছে, 12 মাসই হতে থাকে। আজকে এই তোমাদের এই কিচেন গার্ডেনটাই দেখাবো, অন্যগুলো আজকে আর বাগান দেখাবো না। আর একদিন তোমাদের সঙ্গে আমি আমার ছাদের বাগান শেয়ার করবো। এবার রান্নাঘরে চলো। আর এখানে আমি যেটা নিয়েছি, যে পরিমাণে মশলাগুলো নিয়েছি, সবই প্রায় সমান পরিমাণে নিয়েছি। আচ্ছা প্রথমেই দেখো আমি একটা জৈত্রী নিয়েছি, গোটা ভেঙে নিয়েছি। জায়ফল আছে কিন্তু জায়ফলটা আমি গোটা নেইনি, সামান্য কমিয়ে নিয়েছি, এটা বেশি হলে তেতো হয়ে যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। 8 থেকে 10টা এলাচ, ঠিক সেই পরিমাণেই লবঙ্গ, দারচিনি, কতগুলো কালো গোলমরিচ আছে, সাহা জিরা আছে, সাহা মরিচ আছে। আর এখানে নিয়েছি প্লেন জিরে, একটা স্টার অ্যানিস আছে, একটা গোটা বড় এলাচ আছে, আর এখানে আছে কিছু কাবাব চিনি। এগুলোকে আমি প্রথমেই রোস্ট করে নেব। চলো একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা গরম করে নিয়েছি, আর আমি যত মশলাগুলো দেখিয়েছি এইবার সেগুলোকে সব আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নতুন নোটিফিকেশন পেতে বেল আইকন চাপুন। টুলো ফ্লেমে আমি সব ভেজে নেব, হালকা করে যেন পুড়ে না যায়, এরকম করে এটাকে সব আগে আমি ভেজে নেব। আর এর মধ্যে তোমরা আরেকটা জিনিস দিতে পারো, যদি লাল গোলাপে পাপড়ি, শুকনো পাপড়ি দিতে পারো, তাহলে কিন্তু বিরিয়ানির মশলাটা খুব সুন্দর একটা গন্ধ হয়, জিনিসটা আরও বেশি ভালো হয়। তো আমার কাছে গোলাপের পাপড়ি নেই, আমি এটাতেই দিয়েছি, না থাকলেও চলবে কিন্তু দিলে ভালো হয়। গ্যাসটা কিন্তু সবসময় কমিয়ে রাখতে হবে। দেখো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এইভাবে এটাকে কিছুক্ষণ রেখে দেব। এইবার দেখো মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার জন্য কি হয়েছে, জিনিসটা কড়মড়ে হয়েছে, এতে করে খুব সুন্দর গুঁড়োটা হবে। এবার এর মধ্যে দিয়ে আমি মিক্সিং জারে এটাকে গুঁড়ো করে নেব। বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নতুন নোটিফিকেশন পেতে বেল আইকন চাপুন। দেখো গুঁড়ো করে নিয়েছি, আর কেমন সুন্দর গুঁড়োটা হয়ে গেছে,
আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমরা এইটাই বিরিয়ানিতে ব্যবহার করব। আমি মাঝে মাঝে এটা তেহারিতেও ব্যবহার করে থাকি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।